ডেকে আনো ভোর, আলো আসতে দাও। সাধারণত মাকে শাড়ি দেওয়া হয়ে থাকে, দান করা হয়ে থাকে, কিন্তু সেগুলো থাকে, কিন্তু এখানে শাড়ি পরানোর রীতিটা একটু অন্যরকম। আমাদের এখানে মহাজাগ্রত পুজো, এখানকার মানুষ হাজার হাজার মানুষ তারা গন্ডি কাটে গঙ্গা থেকে মায়ের। এই প্রথাটা যে আপনারা বলছেন, এই প্রথাটা কিন্তু একদম সব এখানে ছেলেরা মহিলা সেজে তারা কাপড় পরে এবং তারা মহিলা সেজে মাকে বরণ করে। হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদেরকে আমরা যেগুলো দেখাবো এই ভিডিওতে, সেটা হচ্ছে চন্দননগরের সবথেকে প্রাচীন যে মায়েরা রয়েছে তাদের প্রস্তুতি পর্ব দেখাবো। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যেখানে, সেটা তো সবথেকে আদিস্থল বলা যায়, মানে জগদ্ধাত্রী পুজোর গোটা বাংলায় যে ভিত তার বলা যায় একদম প্রাচীনতম পর্যায়ে। হ্যাঁ ইয়েস, একদম আদিমায়ের মন্দিরে দাঁড়িয়ে আছি। চন্দননগরের আদিমা নয়, গোটা বাংলার জগদ্ধাত্রী আদিমা যাকে বলা যায় সেখানে দাঁড়িয়ে আছি। আমার পেছনেই মূর্তি আছে। চলো আদিমা কীভাবে খেতে উঠছে, আদিমায়ের সমস্ত প্রস্তুতি তোমাদের সাথে এবার শেয়ার করবো। আর এই মন্দিরের ইতিহাস অবশ্যই অবশ্যই, এবং আরও বেশ কিছু আছে, তো চলো সেগুলো আমরা পরবর্তী সময়ে মানে করবো একটার পর একটা। তো এই মুহূর্তে আমি চলে এসেছি চন্দননগর, বলা চলে না, প্রায় বলা যায় বাংলারই বোধহয় সর্বপ্রাচীন এক জগদ্ধাত্রী মায়ের যে মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছি। এটা চন্দননগরের আদিমা বলে পরিচিত। তো আমি আমাদের মাঝে এই পুজোরই একজন সম্পাদককে পেয়ে গেছি। তো প্রথমে যদি আপনি আমার একটু পরিচয়টা করেন। নমস্কার, আমি এই পুজোর যদি একটু বিবরণটা আমাদের জানান, মানে শুরু থেকে বা এখনের অবধি সবাই সেটাই জানতে চায়। হ্যাঁ, প্রথমেই বলি যে পুজোর ইতিহাস নেই, কারণ আমরা জানেন সর্বপ্রাচীন প্রতিমা এবং উনি আদিমা নামে পরিচিত। আর খুব বাল্যবাস থেকে আমি পুজোর সঙ্গে যুক্ত, তখন তো আমার সেবায় জ্ঞান আছে, মন্দির পর্যন্ত মন্দির হয়নি, তখন থেকে প্যান্ডেলে এসে ফল বাঁধা পিছিলি বাঁধা সঙ্গে থাকা এখানে থাকা আস্তে আস্তে কখনো এইভাবে জড়িয়ে গেছি। আমি আমার বাল্যবেলা থেকে দেখছি 300 বছর অবধি, কোনো সময় এটা বয়স বেড়ে যায় কিন্তু মায়ের মধ্যে এখনো কিছু বাড়েনি। যাই হোক, ইতিহাসবিদরা নানা রকম ব্যাখ্যা করে থাকেন যে কারো কারোর মতে রাজা কৃষ্ণচন্দ্র এই পুজো শুরু করেন, আবার কারো কারোর মতে আমরা তার যে দেয়ান ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী তিনি পুজো করেন, আবার মধ্যিখানে শোনা যাচ্ছে আর একটি নাম দাতারামপুর। আমরা যেটা মেনে আছি, আমরা যেটা জানি যে আমাদের কৃষ্ণচন্দ্রের রাজা কৃষ্ণচন্দ্রের দেয়ান বলুন বা আপনার ফরাসিদের দেয়ান বলুন ইন্দ্রনারায়ণ চৌধুরী তিনি এই পুজো পূজন করেন এবং তার নামে আমাদের একটা সম্পর্ক হয়। আমরা এই পুজো 4 দিন করে থাকি, সপ্তমী অষ্টমী নবমী দশমী, এবং দশমীর দিন শোভাযাত্রা হয়ে থাকে। কিন্তু এবছর একটুখানি ভিন্ন হয়ে গেছে, আমরা আমাদের শোভাযাত্রা আমাদের যে মণ্ডপ দেখছেন সেই মণ্ডপ ফুল দিয়ে সাজানো হবে। মায়ের পুজো দেখিয়েছে যদি এখন বা দেখে দিয়েছি মায়ের শুরু হয়ে গেছে মন্দির। আমরা 4 দিন আমাদের যে বৈশিষ্ট্যগুলো বলে দিই, আমাদের 4 দিন যে পুজো হয় সেই পুজোর যে সমস্ত জোগাড় মানে ফলমূল থেকে আরম্ভ করে যে মায়ের মন্দিরের কাজ মহিলারা থাকেন বা করা সেই সাহসটা দেখেন না, এটা একটা রীতি চলে আসছে। এটা কেন কি সেই ব্যাখ্যাটা আমরা দিতে পারবো। পাশাপাশি বলি, শুধু পুরুষরা পুজোর জোগাড় করেন, কিন্তু মহিলারা কিন্তু বাইরে থেকে অনেক রকম সাহায্য করে থাকে। আমাদের মহিলা মেম্বারও আছেন, আমাদের 4 দিন পুজো হওয়ার পর শোভাযাত্রা করে যখন আমাদের বিসর্জন হয়, মা আমাদের নিজস্ব ঘাট আছে, ওই ঘাটে শুধুমাত্র আমাদের প্রতিমাই পড়ে, অন্য কোনো প্রতিমা পড়ে না। সারা চন্দননগরে দেখবেন যে আমরা রানীঘাট আছে, আমাদের শিববাড়ি ঘাট আছে, আমাদের ভদ্রেশ্বর ঘাট আছে, সমস্ত প্রতিমা ওখানে পড়লো, কিন্তু আমাদের মা আমাদের নিজস্ব গাড়ি পড়ে। মাকে যখন গঙ্গায় মানে লড়ি থেকে নামিয়ে খেলা হয়, তারপর দেখবেন যে সদস্যরা দেখবেন কাঠারি, তারপরে আপনার চুরি এসব দিয়ে কিছু ঠিক কাঠানোটা আলাদা করে এটা তুলে আনবে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা আমাদের ক্ষেত্রে মা জলেই পড়ে থাকেন। আমরা পূর্ণিমা পুজোর আগের দিন কাঠানো তুলে নিয়ে দিয়ে আবার পুজো দেয়। আমাদের দৈনন্দিন এখানে পুজো হয়, প্রত্যেক পুজো হয়,
এবং পূর্ণিমাতে বিশেষ করে বিশেষ পুজো, শুধু পূর্ণিমা পুজো না, দৈনন্দিন যে পুজো হয় তাতেও আপনারা আসবেন, দেখবেন প্রচুর ভক্তগণ এখানে পুজো হবে। আশা করি আমাদের মোটামুটি আর সবাইকে যদি একটু দর্শককে যদি বলে দেন যে কবে কী মানে আসবে বা কী ব্যাপার আছে, দেখবেন নিশ্চয়ই আমি গানটা শাড়ি করানো হবে, পরের দিন আমরা মালার গয়না করানো হবে, এবং আমরা সকাল থেকে প্রচুর শুধু আমি চন্দননগর এলাকা বা ভক্তসর এলাকা না, বাইরে থেকে পুরুলিয়া থেকে লোক আসবেন, এখানে এসে আপনারা ঘর ভাড়া করে থাকেন, মানে মাকে বেনারসি শাড়ি দেবেন, শাড়ি পরানো থেকে রাত্রি প্রায় সাড়ে ছটা এগারোটা শাড়ি পরানো হয়, সেটা একটা মানে আমাদের কাছে তো বটেই, সারা চন্দননগরের কাছেও একটা অন্যরকম মাত্রা, মাকে শাড়ি পরানো দেখা যাবে না, প্রচুর লোক আসবে। অসংখ্য ধন্যবাদ, আমরা ওনার থেকে অনেক কিছু জানতে পারলাম এবং খুব ভালো লাগলো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের কাছে শাড়ি দেওয়ার যে রীতির কথা আমরা একটু আগে শুনলাম, যেটা 16 তারিখ আপনারা জানেন হবে, তো এই মুহূর্তে একজন এসছেন মাকে শাড়ি দিচ্ছেন, এবং এইভাবেই কিন্তু বহু মানুষ আসেন, এসে তাদের শাড়ি দিয়ে যান এভাবে, এবং পরবর্তীকালে এটাই সেই শাড়ি পরানোর দিন মাকে এই শাড়িগুলো পরানো হয়, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, প্রচুর শাড়ি পরে এইভাবে শাড়ি, হ্যাঁ মানে সাধারণত মাকে শাড়ি দেওয়া হয়ে থাকে, দান করা হয়ে থাকে, কিন্তু সেগুলো থাকে, কিন্তু এখানে শাড়ি পরানোর রীতিটা একটু অন্যরকম। জাগ্রত, আমরা তেঁতুলতলায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, তো তেঁতুলতলা পুজো কমিটিরই আমি কিছু সদস্যকে পেয়ে গেছি, তো প্রথমে ওনাদের পরিচয়টা একটু জেনে নেব আপনাদের। আমাদের পরিচয়, আমরা তেঁতুলতলা পুজো কমিটি মানে একনিষ্ঠ সদস্য, এবং এখানকার পুজো আমরাই করেছি, আমরা আমাদের সারা যারা সদস্য অপরাধে আমরা করে থাকি, প্রথম বলছি তো আপনার নামটা বলুন। আমার নাম অসীম চ্যাটার্জি। না বলুন এখানকার মা অত্যন্ত জাগ্রত, কারণ চন্দ্রনগরের মূলত পূজা হয় কেবলমাত্র রাইট এবং পাঞ্জাব লোকে লিঙ্ক হয়, কিন্তু আমাদের এখানে যে পুজো উহা জাগ্রত পুজো, এখানে মানুষ হতাশ হয়ে থাকে সারা বছর, তারা কখন আমরা তেঁতুলতলা মায়ের কাছে এবং তার চরণে আমরা নিবেদন করব, কারণ এই পুজো শুধু আমাদের ভক্তেশ্বর চন্দ্রনগর হুগলি জেলা পশ্চিমবাংলা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা প্রবাসী রয়েছে তারাও দীর্ঘ অপেক্ষায় থাকে কবে আমরা মায়ের কাছে গিয়ে পৌঁছবো, আমরা তার চরণে গিয়ে আমরা নিবেদন জানাব। তারা জানেন যে অষ্টমীর দিন রাতের পর নবমী হওয়া মাত্রই এখানকার মানুষ হাজার হাজার মানুষ তারা গন্ডি কাটে গঙ্গা থেকে মায়ের মন্দির পর্যন্ত, এবং এখানকার আমরা প্রায় 15,000 মানুষকে মায়ের প্রসাদ আমরা বিতরণ করি, আর আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত যে এখানকার মায়ের যে বেনারসি
আড়াইশো তিনশো যে বেনারসির মাটির করা নয়, সেই শাড়িগুলো আমরা কিন্তু যে সমস্ত মানুষ যারা তাদের গরিব কন্যাদের বিবাহ দিতে পারছে আমরা তাদের উদ্দেশ্যে দান করি এবং হাজার হাজার মানুষকে আমরা বস্ত্র বিতরণ করি এবং সারা বছর ধরে আমরা বিভিন্ন সামাজিক কর্তব্য এবং জায়গা আমরা এই পুজো করে থাকি। এখানে আমি যেটা শুনেছি নবমীর একটা বলির বিষয় আছে, দেখুন এই প্রথাটা যে আপনারা বলছেন এই প্রথাটা কিন্তু একদম সব সত্যি নয়, কারণ রাজার আমল থেকে আমরা এই বলিদান কথা যে বলছে বলিদান কথার মানে হচ্ছে যে এখানকার চাল কুমড়ো আখ এবং কলা দিয়ে এখানকার যে বলি প্রথা কিন্তু সারা ভারতবর্ষ হয়ে আছে, হিন্দু ধর্মের সনাতন ধর্মের যে নিয়ম সেটা হয়ে আসছে চাল কুমড়ো আখ এবং কলার বিনিময় এখানকার বলি আর যদি আমি একটু জানতে চাই যে আপনাদের বিশেষত্ব কি, মানে ধরো অনেক জায়গার পুজোতে বিভিন্ন রীতি থাকে যেগুলো আপনারা, আমাদের এখানকার সব থেকে বিশেষত্ব যে বিশেষত্ব সারা পৃথিবী জুড়ে কোথাও আপনারা দেখতে পাবেন না, এখানে দশমীর দিনে মাকে ছেলেরা বরণ করে, এখানে ছেলেরা মহিলা সেজে তারা কাপড় পরে এবং তারা মহিলা সেজে মাকে বরণ করে এবং এই বরণ পোষা আমাদের এখানকার অনন্য একটা ইতিহাস বলতে পারেন, কারণ মানুষ এখানে ওই বরণ দেখার জন্য হাতি কিস করে থাকে, আমরা যদি তারা মায়ের কাছে যাবো এইখানে আমরা বরণ করবো। এই বরণ পোষাটা আমাদের কাছে কেন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এখানকার কেন মহিলারা বরণ করবে, তাই আমি আপনাকে আর বলছি যে আজ থেকে অনেক অনেক বছর আগে যখন পুরো ভারতবর্ষে পৃথিবীতে অন্ধকার ছিল এবং অত্যাচারী ইংরেজরা ইংরেজদের ভয়ে মহিলারা বাইরে বেরোতে পারত, তাদের একটা আতঙ্ক সৃষ্টি হতো, কিন্তু মাকে তো তাকে মাকে তো সেই জীবনে প্রতিক্রিয়ে পাঠাতে হবে, প্রতিক্রিয়ে করে বাবা মা যাব তার কন্যাকে প্রতিক্রিয়ে করতে শান্তি নিয়ে নিতে হবে, ঠিক তেমনি এখানকার মাকে আমরা কী করি ওই তাদের পুরুষেরা মহিলা সেজে এখানকার মায়েরা যেই কোথা আমাদের বরণ হয়ে থাকে সেই কোথা আগে চলে আসবে এবং আগামী দিনও আমাদের এখানে কোথা থাকবে এবং মানুষের প্রতি একটা নিত্য নতুন একটা জিনিস হয়ে যাবে যে প্রতি এই যে বরণ আমাদের কাছে অনন্য এখানকার অষ্টমী থেকে মানুষ দীর্ঘ অপেক্ষায় থাকে, নবমীর দিন সপ্তমী অষ্টমী নবমী একদিন এখানে পুজো হয় আমাদের সামনে গঙ্গা আর এই আমরা শোভাযাত্রা করে চন্দ্রনগর থেকে ঘুরিয়ে আবার আমরা নিজেরা নিজের জায়গা করি এবং মাকে নিজের জায়গা নাকি আমরা অসংখ্য ধন্যবাদ আপনাদের এতটা সময় দিলেন ওনারা এবং এই পুজোর ইতিহাস সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারলাম, তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। তো দুই মায়ের প্রস্তুতি তোমরা দেখলে, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব দুজনকেই দেখতে আসো, দুজনকে অবশ্যই দেখতে আসো, তুমি যেখানেই থাকো দেখতে আসো, তুমি যে মনের একটা অন্য স্পিরিচুয়াল একটা জিনিস নিয়ে বাড়ি ফিরবে, যে পজিটিভিটি নিয়ে ফিরবে সেটা কখনো ভুলতে পারবে না, তো অবশ্যই ইয়েস অবশ্যই এসো, সেই অনুভূতিটা নিয়ে বাড়ি ফিরবে। তো চলো আজকের মতো এইটুকুই, খুব শিগগিরই আমার আরেকটা ব্লগ আসছে। আর আরেকটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে চ্যানেলের রিচটা পুজোর পর একটু কমে গেছে, তো তোমাদের সাবস্ক্রাইব অবশ্যই করো, আর তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে ঘন্টাটা বাজাও, আমাদের মনে হচ্ছে যে তোমাদের কাছে আমাদের ভিডিও নোটিফিকেশান পৌঁছচ্ছে না, তো তোমাদের যদি সেরকম প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই ঘন্টাটা বাজিয়ে যাও, ঘন্টাটা বাজালে সমস্ত ভিডিও নোটিফিকেশান পাবে এবং আমরা মোটিভেশান পাবো, তোমরা নোটিফিকেশান পাবে আমরা মোটিভেশান পাবো, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট। তো চলো খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, আর ভিডিওটার শেষে দুর্গা দুর্গা।